নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী মানধন যোজনায় আপনারা যারা নাম নথিভুক্ত করেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা বা ন্যাশনাল পেনশন স্কিম ট্রেড অ্যান্ড সেলফ এমপ্লয়েড পেনশন যে যোজনা রয়েছে, এই যোজনায় যদি আপনি অনলাইনে নাম নথিভুক্ত করে থাকেন, তো আপনার অ্যাকাউন্টে অর্থাৎ এই মানধন যোজনার অ্যাকাউন্টে কত টাকা জমা পড়লো বা সরকার আপনাকে কত টাকা দিয়েছে বা তার স্ট্যাটাসটা আপনি কিভাবে অনলাইনে চেক করবেন, বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী এই যে মানধন যোজনা রয়েছে, এর আন্ডারে তিনটি যোজনা রয়েছে। তো প্রথমত প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা, অর্থাৎ যে সমস্ত কৃষকরা রয়েছেন যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে, তারা এই যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন এবং যখন আপনার 60 বছর বয়স হবে তখন প্রতি মাসে 3000 টাকা করে পেনশন কেন্দ্র সরকারের কাছ থেকে পাবেন। তো এই 3000 টাকা পেনশন আপনার যে অ্যাকাউন্ট এই যোজনার সঙ্গে লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে আসবে টাকা, এবং আপনাকে 18 থেকে 40-এর মধ্যে এই নাম নথিভুক্ত করতে হবে এবং যে বয়সে আপনি নাম নথিভুক্ত করবেন সেই বয়স অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কাটবে। তো সেই টাকার পরিমাণও কী হতে পারে সমস্ত চার্টও এখানে রয়েছে। যদি আপনার 18 বছর বয়স হয় তো সেই হিসাবে আপনাকে 60 বছর বয়স পর্যন্ত এই স্কিমে টাকা ইনভেস্ট করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে 55 টাকা করে কাটবে প্রতি মাসে, এটা ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটবে এবং সরকার আপনাকে 55 টাকা দেবে এবং প্রতি মাসে আপনার এই ফান্ডে জমা হবে 110 টাকা। এইভাবে আপনার যদি 40 বছর বয়স হয় এবং 40 বছর বয়সে আপনি এখন রেজিস্ট্রেশন করছেন এবং 60 বছর বয়স পর্যন্ত আপনাকে এই টাকা দিতে হবে, 200 টাকা করে প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে, সরকার আপনার অ্যাকাউন্টে 200 টাকা দেবে, অর্থাৎ টোটাল এই ফান্ডে আপনার প্রতি মাসে 400 টাকা করে জমা পড়বে। এইভাবে 60 বছর বয়স পর্যন্ত জমা হতে থাকবে এবং 60 বছর বয়স হয়ে গেলে আপনি প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন। এখানে কৃষক যারা রয়েছেন তারাও এখানে নাম নথিভুক্ত করতে পারবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায়, এবং যারা অসংগঠিত শ্রমিক লেবার রয়েছেন তো তারাও এখানে আবেদন করতে পারবেন, নাম নথিভুক্ত করতে পারবেন। তার জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা রয়েছে। এছাড়াও যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন, অর্থাৎ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন বা বিভিন্ন ছোটোখাটো ব্যবসা করছেন, তো তারাও এখানে নাম নথিভুক্ত করতে পারেন। তো সেক্ষেত্রেও ন্যাশনাল পেনশন প্ল্যান রয়েছে এখানে ট্রেড অ্যান্ড সেলফ এমপ্লয়েড পার্সনদের জন্য, তো এখানেও নাম নথিভুক্ত করা যাবে। একই পদ্ধতিতে তিনটি যোজনাতেই নাম নথিভুক্ত করা যায়, যেটা আপনি কাছাকাছি আপনার সিএসসি সেন্টার থেকে নাম নথিভুক্ত করতে পারেন অথবা আপনি নিজেই অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন। তো তার জন্য আপনার কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে বা সঙ্গে প্রিন্টার এবং স্ক্যানার থাকতে হবে, তবেই আপনি এই কাজটা সফলভাবে করতে পারবেন। তো কীভাবে এই যোজনায় নাম নথিভুক্ত করা যায় বা এই যোজনার কী কী সুবিধা রয়েছে সমস্ত বিষয়টা যদি আপনি বিস্তারিত জানতে চান, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আমাদের ওয়েবসাইটের, সেখান থেকে আপনি সমস্ত বিষয়টা বিস্তারিত বুঝে নিতে পারবেন এবং এখানে কীভাবে নাম নথিভুক্ত করা যায় তার সমস্ত পদ্ধতিও দেখানো রয়েছে, বা সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি নাম নথিভুক্ত করে নিতে পারবেন। এবং এই যোজনার কী কী সুবিধা রয়েছে সমস্ত বিষয়টা বিস্তারিত এখান থেকে জেনে নিতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আপনারা যারা নাম নথিভুক্ত করেছেন আপনার কত টাকা এই ফান্ডে জমা পড়লো বা সরকার আপনাকে কত টাকা দিয়েছে আজ পর্যন্ত। তো সেই বিষয়টা আপনি কিভাবে অনলাইনে চেক করবেন আপনার স্ট্যাটাসটা, তো তার জন্য ভিডিও দেখতে থাকুন। তো তার জন্য আপনাকে প্রথমত এই manthan.in এই ওয়েবসাইট ওপেন করতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন এবং আপনার সামনে ঠিক এরকম পেজ ওপেন হবে। এখানে দেখুন উপরের ডান দিকে একটা সাইন ইনের বটন রয়েছে, তো সাইন ইনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। এখানে যারা সিএসসি ভিএলই আছেন তো তারা এখান থেকে লগ ইন করতে পারবেন ডাইরেক্ট, আর আপনি যদি পার্সোনালি লগ ইন করতে চান তাহলে এখানে সেলফ এমপ্লয়মেন্ট এই যে অপশানটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করার জন্য বলা হবে এবং প্রসেডে ক্লিক করে আগিয়ে যাবেন।
তো এখানে আমরা মোবাইল নাম্বার এন্ট্রি করে দিয়েছি। এবার আমরা প্রসেসে ক্লিক করে আগিয়ে যাব। তো প্রসেসে ক্লিক করলে এখানে দেখবেন একটা ক্যাপচার কোড আপনার সামনে শো হবে। এই ক্যাপচার কোড আপনি এখানে এন্ট্রি করে জেনারেট ওটিপি তে ক্লিক করবেন। তো জেনারেট ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে, যে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর প্রসেসে ক্লিক করে আগিয়ে যাবেন। তাহলে দেখবেন আপনার লগইন পেজ ওপেন হবে, এখানে ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে। এখানে উপরের দিকে আপনি সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন, অর্থাৎ এখান থেকে আপনি যদি এনরোলমেন্ট করতে চান, অর্থাৎ নতুন কারোর নাম নথিভুক্ত করতে চান, তাহলে এখান থেকে নাম নথিভুক্ত করতে পারবেন। তিনটি যোজনার অপশন এখানে রয়েছে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, ন্যাশনাল পেনশন স্কিম ফর ট্রেড অ্যান্ড সেলফ এমপ্লয়েড পার্সন যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা। তো তিনটি যোজনার মধ্যে যে কোনো একটি যোজনায় যদি নাম নথিভুক্ত করতে চান, সেই অপশন এখানে রয়েছে। তিনটি যোজনাতে একই পদ্ধতিতেই নাম নথিভুক্ত করা যায়, তো এখান থেকেও আপনি নাম নথিভুক্ত করতে পারবেন। এবার আপনি নাম নথিভুক্ত করার সময়, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় মাঝপথে যদি থেমে থাকেন, তাহলেও পরবর্তীতে এখানে দেখুন পেন্ডিংয়ের একটা অপশন রয়েছে। তো যদি কোনো কেস এরকম থাকে, পেন্ডিং থাকে, সেটাকেও আপনি পরবর্তীতে কমপ্লিট করতে পারবেন। এবং কমপ্লিট হয়েছে যে সমস্ত কেস সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, যে আপনার এই যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন বা এই আইডিতে আপনি প্রবেশ করেছেন, এই আইডিতে কতগুলো আপনি আবেদন করেছেন, তার সমস্ত তথ্যগুলো আপনি এখান থেকে পাবেন। এবং এখানে দেখুন একটা অপশন রয়েছে আপডেট এনরোলমেন্ট। তো আপডেট এনরোলমেন্ট সম্বন্ধে পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে এনরোলমেন্ট আপডেট করা যায়, বা পরবর্তীতে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট বা এই সমস্ত কিছু চেঞ্জ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে আপডেট করবেন, তো সেই বিষয়ে পরবর্তীতে ভিডিওতে দেখাবো। তো আজকে যেটা মেন বিষয়, আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের স্থিতি কী রয়েছে বা স্ট্যাটাস কী রয়েছে সেটা কিভাবে আপনি চেক করবেন। তাহলে এখানে দেখুন মাঝখানে একটা অপশন রয়েছে সাবস্ক্রাইবার। তো এই অপশনের উপরে ক্লিক করবেন। এখানে দেখবেন দুটো অপশন আপনার সামনে ওপেন হবে, অর্থাৎ অ্যাকাউন্ট স্টেটমেন্ট বলে একটা অপশন থাকবে ওপরে, এবং কার্ড রিপ্রিন্ট, অর্থাৎ আপনার যে এই যোজনায় কার্ডটা রয়েছে সেটা যদি হারিয়ে যায় এখান থেকে রিপ্রিন্ট করতে পারবেন। এবং আপনি যে অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করেছেন, তো সেই অ্যাকাউন্টের তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন। তার জন্য আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট ওপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। এখানে আপনার সাবস্ক্রাইবার আইডি, অর্থাৎ আপনি যে আইডি কার্ড পেয়েছেন সেই আইডি কার্ডের উপরে দেখবেন সাবস্ক্রাইবার আইডি লেখা থাকবে, এবং যে নামে অ্যাকাউন্ট রয়েছে সেই নাম আপনাকে এন্ট্রি করতে হবে, জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে অথোরাইজেশন ওটিপি, অর্থাৎ ওটিপিতে ক্লিক করবেন, তাহলে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা ছিল সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে। এবং এখানে যে ডিক্লারেশন দেওয়া রয়েছে এই ঘরটাতে টিক দিয়ে প্রসেসে ক্লিক করে আগিয়ে যাবেন। তো এরপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখানে একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, এটাকে আপনি টিক দেবেন, এবং এখানে ওটিপি যে অপশনটা রয়েছে ওটিপি সিলেক্ট হয়ে থাকবে। এবং আপনার যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি লিঙ্ক রয়েছে, তো দুটোতেই আপনি ওটিপি পাবেন, দুটো ঘরই এখানে টিক দেওয়া রয়েছে। জেনারেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলে এবং ইমেলে ওটিপি সেন্ড হবে। তো আপনার মোবাইলে যে ওটিপি সেন্ড হয়েছে সেই ওটিপি আপনি এন্টার ওটিপি এই ঘরে এন্ট্রি করবেন, এবং ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করে আগিয়ে যাবেন। তো এখানে ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলে আপনার ডিটেলস আপনার সামনে ওপেন হবে। এখানে সাবস্ক্রাইবার ইনফরমেশন দেখতে পাবেন বাম দিকে, অর্থাৎ কী নামে এই যোজনা রয়েছে, ডেট অফ বার্থ কত, মোবাইল নাম্বার কী দেওয়া রয়েছে, মেল ফিমেল এখানে শো হবে, আপনি দেখে নিতে পারবেন। এবং এখানে দেখুন ব্যাংক ডিটেলস শো হবে, অর্থাৎ কোন ব্যাংক ডিটেলস আপনার দেওয়া আছে, সেই ব্যাংকের নাম এবং তার আইএফএসসি কোড কত, অ্যাকাউন্ট নাম্বার কত, এই সমস্ত কিছু আপনার সামনে এখানে শো হবে। এরপরে দেখুন ট্রানজাকশন ডিটেলসের একটা অপশন রয়েছে উপরের দিকে। এই ট্রানজাকশন ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার সমস্ত ট্রানজাকশন এখানে শো হবে দেখতে পাবেন, অর্থাৎ কোন ডেটে কত টাকা এখানে জমা পড়েছে, এবং সরকার অর্থাৎ গভর্নমেন্ট কত টাকা দিয়েছে, এবং টোটাল আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে, এইভাবে আপনি সমস্ত তথ্যগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এবং এখন হয়তো আপনি বর্তমান যে মাসের টাকা কেটেছে সেই মাসের টাকা এখানে অ্যাড হয়নি সেটা দেখতে পাবেন না, পরবর্তীতে কয়েকদিন পর বা কয়েক মাস পরে আপনি সেই স্ট্যাটাসগুলো এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। এখানে সম্পূর্ণ তথ্য আপনার পেয়ে যাবেন। এইভাবে আপনি মানধন যোজনার সমস্ত স্ট্যাটাস আপনি চেক করে দেখে নিতে পারবেন,
যে আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে, সরকার কত টাকা দিয়েছে, কোন ডেটে জমা পড়েছে বা আপনার সমস্ত তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।